আসসালামু আলাইকুম। ঘাটতিতে 11 ব্যাংক, তার মধ্যে সরকারি ব্যাংক 7টি। এ সংক্রান্ত এই খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং খাতে বেড়ে গেছে ঝুঁকিভিত্তিক সম্পদ, এর বিপরীতে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে 11 ব্যাংক। গত সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 32,500 কোটি টাকা। ব্যাংকগুলোর মধ্যে 7টি সরকারি এবং 4টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ঘাটতিতে পড়েছে সরকারি খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 13,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক নীতিমালার আলোকে ব্যাংকগুলোকে মূলধন সংরক্ষণ করতে হয়। বাংলাদেশে বর্তমানে Basel III নীতিমালার আলোকে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের 10% বা 400 কোটি টাকার মধ্যে যেটি বেশি সে পরিমাণ মূলধন রাখতে হচ্ছে। কোনো ব্যাংক এ পরিমাণ অর্থ সংরক্ষণে ব্যর্থ হলে মূলধন ঘাটতি হিসেবে বিবেচনা করা হয়। নিয়ম অনুযায়ী ব্যাংকের উদ্যোক্তাদের যোগান দেওয়া অর্থ ও মুনাফার একটি অংশ মূলধন হিসেবে সংরক্ষণ করা হয়। কোনো ব্যাংক মূলধন ঘাটতি রেখে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে পারে না। সংশ্লিষ্টরা জানান, নানা অনিয়ম দুর্নীতি ও যোগ সাজশের মাধ্যমে বের করা ঋণ যথাসময়ে ফেরত আসছে না, ফলে নির্দিষ্ট সময় পর এসব ঋণের বড় অংশই খেলাপি হয়ে পড়েছে। এর বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে ব্যাংকগুলোকে, বাড়তি অর্থ যোগাতে হাত দিতে হচ্ছে মূলধনে, ফলে সৃষ্টি হচ্ছে সংকটে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুনে মূলধন সংকটে থাকা ব্যাংকগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত 5টি, বেসরকারি 5টি ও বিশেষায়িত খাতের 2টি ব্যাংক রয়েছে। আগের প্রান্তিকে মূলধন সংকটে থাকা 10 ব্যাংকের মধ্যে ছিল রাষ্ট্রায়ত্ত 5টি, বেসরকারি 3টি ও বিশেষায়িত 2টি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, মূলধন ঘাটতিতে থাকা 7টি সরকারি ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের 2,273 কোটি টাকা, জনতা ব্যাংকের 2,300 কোটি টাকা, অগ্রণী ব্যাংকের 2,851 কোটি টাকা, রূপালী ব্যাংকের 2,390 কোটি টাকা, বেসিক ব্যাংকের 2,000 কোটি টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকের 13,491 কোটি টাকা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের 2,244 কোটি টাকা মূলধন ঘাটতি দেখা দিয়েছে। অপরদিকে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ICB ইসলামী ব্যাংকের 1,668 কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের 1,271 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকের 1,693 কোটি টাকা ও পদ্মা ব্যাংকের 425 কোটি টাকার মূলধন ঘাটতি দেখা দিয়েছে।